সালামু আলাইকুম ওয়েলকাম টু সিভিল ভাই এখানে আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি মোহাম্মদ শাকিবুল ইসলাম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ডিপার্টমেন্ট তো আমাদের এই সিভিল ভাই চ্যানেলে মূলত সিভিল ডিপার্টমেন্টের যত সাবজেক্ট আছে সেটা হোক ডিপার্ট ডিপার্টমেন্ট সাবজেক্ট অথবা নন ডিপার্টমেন্ট সাবজেক্ট সবগুলো ক্লাস ধীরে ধীরে আপলোড করা হবে তো বর্তমানে তৃতীয় সেমিস্টারের আপলোড করা হয়ে গেছে মোটামুটি অনেকগুলো সো এখন আমরা শুরু করতেছি আজকে থেকে শুরু করতেছি আমাদের প্রথম সেমিস্টারের যাত্রা এবং প্রথম সেমিস্টারে আমরা শুরু করতেছি কেমিস্ট্রি দিয়ে যেটা আমাদের সিভিলের প্রথম সেমিস্টারে রয়েছে বাট যদি আমরা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এগুলো ধরি তাহলে ওদের এই যে এখন তৃতীয় সেমিস্টার যারা আছে তাদের মূলত এই সাবজেক্টটা আছে ওকে সো আমরা অত কিছুর মাসে যাবো না সো আমরা জাস্ট আমাদের আজকের অধ্যায়কেই কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় এবং কী কী টপিক আলোচনা করব না করব সবগুলো আমি এখানে লিখে দিয়েছি তার মানে আমার যে ক্লাসগুলো যদি তোমার পার্সোনালি একটু দেখে থাকো তাহলে দেখবা যে কি আমি প্রথমত বেসিকটা করাবো দেন তারপরে এই অধ্যায়ের মেইন যে টপিক বা মেইন যে প্রমাণ যেটা আসার মতো সেটা ভালোভাবে আলোচনা করব ঠিক আছে তাহলে এখানেও আমি তার ব্যতিক্রম কিন্তু কিছুই করিনি সো আমি কি করছি প্রথমে দেখো যদি টপিকগুলো তোমরা একটু লক্ষ্য করো প্রথমে আমি বলছি কি যে গ্যাস আর বাষ্পী সেটা একটু আমরা দু এক লাইনে বুঝবো দেন গ্যাসের কয়েকটা সূত্র আছে সেই সূত্রগুলো আমরা সিম্পলভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। দেন আমাদের মেইন টপিক এই অধ্যায়ের এই অধ্যায়ের মেইন টপিক যেটা সেটাকে কিন্তু আমি লাস্টে রাখি তার যেটা মেইন সেটাকে আমি লাস্টে রাখি কেননা সেটা বোঝার আগে আমাদেরকে উপরের বিষয়গুলো বুঝতে হয় যাতে আমাদের প্রমাণটা সহজ হয় তো তাহলে আমাদের মেইন টপিক কোনটা এই যে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকল এনআরটি এর প্রমাণ এটা বলা যায় প্রত্যেকবারই আসে এবং এটা তোমাদের আট মার্কের জন্য কোশ্চেন হয়ে থাকে আট মার্ক ঠিক আছে তাহলে আমাদের মেইন ফোকাস থাকবে এখানে তবে এর আগে আমরা এগুলো একটু দেখে নিই ঠিক আছে তাহলে এখন আমরা আমাদের এখানকার প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে কি গ্যাস ও বাষ্প প্রথমে আমরা দেখবো যে গ্যাসটা কি দেন বাষ্পটা কি আমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ে এসেছি গ্যাস কি একটা পদার্থ সো আমরা জানি সাধারণত তিন ধরনের পদার্থ হয় কঠিন তরল আর বায়বীয় পরবর্তীতে আরও পদার্থ আবিষ্কৃত হয়েছে যেমন প্লাজমা একটা সো আমরা সিম্পল সিম্পলভাবে প্রথমেই জানলাম কি গ্যাস হচ্ছে কি আমাদের একটা পদার্থ দেন গ্যাসকে কি করা যায় সংকোচন করা যায় দেন এটা কি প্রসারণ করা যায় তাহলে আমরা কি বলতে পারি গ্যাস হচ্ছে কি সংকোচনশীল আছে আবার এটা কি সংকোচনশীল বলা যায় আবার কি প্রসারণশীল বলা যায় অর্থাৎ গ্যাস কী এটা আমার কোশ্চেন বলছে কি গ্যাস কী তাহলে কি গ্যাসকে আমরা চাপ প্রয়োগ করে সংকোচন করতে পারি আবার গ্যাসকে যে চাপ অপসারণ করে দেই তাহলে এটা কী হবে প্রসারিত হবে না অথবা চাপ অপসারণ করে অথবা আমরা কী করতে পারি এর যে আয়তন যেটা আছে আয়তন আগে এরকম ছিল মনে করি এতটুকু জায়গায় মাঝে আমি নির্দিষ্ট পরিমাণে একটা গ্যাস রাখলাম দেন এই আয়তনটাকে যদি আমি বৃদ্ধি করে দিই তাহলে কি এর যে চাপটা এটা কি কমে যাবে না চাপ কমা মানে কি সেটা প্রসারণ হয়ে যাবে গ্যাসের দেন আবার কি এর যে আন্তঃআণবিক শক্তিটা আছে শক্তি এটা কি সবচেয়ে কম আন্তঃআানবিক শক্তি হিসেবে কিন্তু আমরা মোটামুটি আহ থেকে পড়ে এসেছি যেখানে আমাদের কি ছিল যে কঠিন পদ্ধতি যদি আন্ত শক্তি দেখতাম সবচেয়ে বেশি দেন তারপরে তরলের সাথে তার চেয়ে একটু কম বাষ্পের সবচেয়ে বাষ্প না এখানে আমাদের গ্যাস কারণ গ্যাস এবং বাষ্প কি দুইটা আলাদা জিনিস সো গ্যাস সরি গ্যাসের যে আন্তরিক শক্তি সেটা কি সবচেয়ে কম ছিল ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি গ্যাস দেন এরপর কি আছে আমাদের বাষ্পটা কি বলছে তাই না সো বাষ্পটা যদি দেখি বাষ্প মূলত আমাদের একটা গ্যাসীয় পদার্থই বাষ্প কি একটা গ্যাসীয় পদার্থই বাট এখানে একটু সমস্যা আছে কি যে এটাতে বাট এর যে তাপমাত্রা এর যে তাপমাত্রা সেটা আমার সংকট তাপমাত্রার এর যে তাপমাত্রা ওই গ্যাসীয় পদার্থের ওই গ্যাসীয় পদার্থের সংকট তাপমাত্রার চেয়ে কম কি বলছে বাষ্প একটা আমার গেসীয় গেসীয় পদার্থ বাট এর যে তাপমাত্রাটা হবে এটা হবে এই যে গ্রীষ্মীয় পদার্থ আমি নিয়েছি এই গ্রীষ্মীয় পদার্থের সংকট তাপমাত্রার চেয়ে কি হবে কম ওকে তাহলে এখন আমাকে বুঝতে হবে কি যে সংকট তাপমাত্রাটা কি তাই না সংকট তাপমাত্রাটা কি যদি আমি সংকট তাপমাত্রা না বুঝি তাহলে বাষ্পটা কি আমি বুঝতে পারবো না তাহলে সংকট তাপমাত্রা কি এটাও আমাকে বুঝতে হবে তাহলে সংকট তাপমাত্রার হচ্ছে মূলত আমরা যদি প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ দেখি তাহলে তার একটা নির্দিষ্ট করে তাপমাত্রা থাকে ঠিক আছে যদি আমি প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ দেখি তার কি থাকে নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে তো কখনো যদি এই নির্দিষ্ট তাপমাত্রাটা আমার আপ হয়ে যায় তার মানে নির্দিষ্ট তাপমাত্রাটা অতিক্রম করে তখন এই যে গ্যাসীয় পদার্থ আছে এই গ্যাসীয় পদার্থকে এই গ্রীষ্মীয় পদার্থকে কখনো চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না তরলে পরিণত করা যায় না তার মানে আমার গেসীয় পদার্থের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে এই তাপমাত্রা যদি কখনো অতিক্রম করে তখন ওই গ্রীষ্মীয় পথে যদি আমি চাপ প্রয়োগ করি তখন কি হবে সেটা আর তরলে পরিণত হবে না বাট আমরা সিম্পলভাবে জানি কিন্তু যে কোনো একটা গ্রীষ্মীয় পথকে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সেটা কি হয় তরলে পরিণত হয় বাট যখন এই নির্দিষ্ট তাপমাত্রাটা আপ হয়ে যাবে তখন কিন্তু ওই গ্রীষ্মীয় পথকে আর তরলে পরিণত করা যায় না এবং এই যে নির্দিষ্ট তাপমাত্রাটা আছে এই তাপমাত্রাটাকে আমার সংকট তাপমাত্রা বলা হয়ে থাকে তো আশা করি গ্যাস এবং বাষ্পকে এটা সিম্পলভাবে তোমরা বুঝতে পারছো এরপর আছে আমাদের কি গ্যাসের তিনটি সূত্র সো গ্যাসের তিনটে সূত্র কী কী একটা হচ্ছে বয়েলের সূত্র দেন কি আমার চার্লসের সূত্র দেন আছে কি অ্যাভোগড্র সূত্র যেটা আমরা অলরেডি নাইনটিনে পড়ে আসছি তো আমরা এখন এইগুলো সম্পর্কে একটু হালকা ধারণা নিব দেন তারপরে আমাদের মেইন সমীকরণের প্রমাণে চলে যাব ঠিক আছে তাহলে এখন আমরা দেখব মূলত এই গ্যাসের তিনটে সূত্রের বয়েলের সূত্র যেটা আছে প্রথমেই আমাদের কি বয়েলের সূত্র বলছে সো বয়েলের সূত্র আমাদের বলে কি যে স্থির তাপমাত্রায় কী বলে সেটা একটু দেখি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক কী বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত যে চাপ আছে তার ব্যস্তানুপাতিক তাহলে এটাকে যদি আমরা একটু গান্ত্রিকভাবে দেখার চেষ্টা করি তাহলে কীরকম হয় তাহলে আমাদের কি বলছে স্থির তাপমাত্রায় তো তাপমাত্রা কী হয় আমার টি হয় তারপর টিকে আমরা কী করতে হবে স্থির রাখতে হবে তো টিকে যদি স্থির রাখি তাহলে কি বলছে কোনো গ্যাসের আয়তন আয়তন কি আমার ভি আয়তন হচ্ছে কি আমার ভি দেন আসলো কি তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক তো চাপ কি চাপ আমরা জানি পি এ কি বলছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কিন্তু হচ্ছে কি ওয়ান বাই পি ওয়ান বাই পি চাপের ব্যস্তানুপাতিক তাহলে ওয়ান বাই পি যদি বলতো যে আমার আয়তনের ব্যস্তানুপাতিক তাহলে কি হতো ওয়ান বাই ভি যেহেতু এখানে চাপের ব্যস্তানুপাতিক বলছে তাহলে ওয়ান বাই পি তাহলে ওয়ান বাই পি দিলাম আর ব্যস্তানুপাতিক এই যে এই চিহ্নটা দিলাম এটা কিন্তু আমাদের সমানুপাতিক চিহ্ন বাট যখনই আমার ডান পাশে এরকম ওয়ান বাই পি আসবে বা ওয়ান বাই সামথিং আসবে তখনই এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে এইটা হচ্ছে কি আমার বয়লের সূত্র যেখানে আমাদের কি তাপমাত্রা টিটা স্থির থাকবে ঠিক আছে এরপর আছে কি আমাদের চালচের সূত্র তো চার্লসের সূত্রটা যদি দেখি তো চালচের সূত্র আমার কি বলছে আমরা এইখানে রাখছিলাম স্থির কাকে তাপমাত্রাকে এখন জাস্ট ভাবে এখানে কি করবো আমরা চাপকে স্থির রাখব তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার পরম তাপমাত্রার কি বলছে চাপে চাপকে আমরা কি করব স্থির রাখবো তার মানে আমার চাপ মানে কি আমার স্থির আছে আর স্থির থাকা মানে কি এর মান একটা নির্দিষ্ট যদি কখনো আমার পঁচিশ মনে করো আছে পঁচিশ পে আসকেল আছে চাপ হ্যাঁ তাহলে আমি যদি এখানে কাজ করতেছি সবগুলো কাজ করব মনে করো চাপকে জাস্ট কি করতে হবে ওখানে পঁচিশে রাখতে হবে তার মানে চাপ আমরা বাড়াইতে পারবো না পঁচিশ যদি থাকে পঁচিশে থাকবে তার মানে নির্দিষ্ট থাকবে নির্দিষ্ট থাকাই মানে হচ্ছে কি সেটা স্থির থাকা ঠিক আছে তাহলে আমরা যদি চাপকে স্থির রাখি তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের আয়তন কি ভি তার পরম তাপমাত্রা সমানুপাতিক তাপমাত্রা কী টি তাহলে ভি কার সমানুপাতিক টি এর সমানুপাতিক সো এটা হচ্ছে কার সূত্র আমার চালচের সূত্র দেন এরপরে কি আছে আমার অ্যাভোগড্রো সূত্র সো অ্যাভোগড্রো সূত্রটা কী বলে আমার এটা একটু আমরা উপরে লেখি হ্যাঁ আমরা এখানে ঠিক আছে তাহলে আমাদের কি আছে সূত্র আমার অ্যাবোগড্রো সূত্রটা কি বলে অ্যাবোগড্রো সূত্র আমার বলে স্থির চাপ ও তাপমাত্রায় মজের ভরটা কি দেখছো যে আমরা বয়লের সূত্রকে চাপকে স্থির রাখছিলাম তারপরে এইখানে চালচের সূত্র ও সরি বয়লের সূত্র আমরা তাপমাত্রাকে স্থির রাখছিলাম এখানে তাপমাত্রাকে এখানে চাপকে বাট এইখানে এসে কি এই তাপমাত্রা এবং চাপ দুইটাকেই আমরা স্থির রাখবো দেখো স্থির চাপ ও তাপমাত্রায় তাহলে কি লেখা যায় স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের না কোনো গ্যাসের হবে না এখানে আমার সকল গ্যাসের হবে ঠিক আছে সকল গ্যাসের সম আয়তনে সমান সংখ্যক সমান সংখ্যক অণু থাকে এটা হচ্ছে আমার কি অ্যাবোগ্রো সূত্র এবং সূত্রটা কি বলে যে স্থির চাপ ও তাপমাত্রায় সকল গ্যাসের ক্ষেত্রে সম আয়তনে সমান সংখ্যক অনু থাকে তাহলে এইটাকে যদি আমরা ভাবে লিখি তাহলে লেখা যায় সম আয়তন তাহলে কি হচ্ছে সেটা হচ্ছে ভি এবং সমান কি থাকে অনু থাকে তার মানে এন তাহলে ভি সমানুপাতিক এন এটা হচ্ছে আমার কার সূত্র অ্যাভোগেড্রো সূত্র এবং এখানে কি কি স্থির থাকে আমার পি ও টি আমার কি থাকে স্থির থাকে ঠিক আছে ভাইয়া তাহলে এইখানে গেল আমার গ্যাস ও বাস্প প্রথমে গেছে দেন গ্যাসের তিনটে সূত্র আমরা আলোচনা করলাম এখন আমরা আমাদের মেইন প্রমাণটা চলে যাব সো এই যে গ্যাসের তিনটে সূত্র আমি আলোচনা করলাম এই তিনটে সূত্র যদি একটু ভালোভাবে তোমরা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে এখন আমাদের পিভি ইকুয়াল এনআরটি যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে এটা প্রমাণ করা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে এখন আমরা এই অধ্যায়ের আমাদের মেইন সমীকরণ যেটা আছে এটা প্রমাণ করব এবং সমীকরণটা কি পিভি ইকুয়াল এনআরটি এটা হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়ে থাকে একে তো আমরা এই সমীকরণটা প্রমাণ করব, মূলত আমাদের যে গ্যাসের তিনটা সূত্র আছে এই তিনটা সূত্রকে একত্রিত করে মূলত আমাদের এই সমীকরণটা প্রমাণ করব এবং অনেক ইজি একটা প্রমাণ এটা জাস্ট অনেকে ভয় পেতে পারে কেননা না করে অনেকে ভয় পাবেই এটাই স্বাভাবিক সো আমরা একদম ইজিভাবে করবো এবং যেহেতু আমি বলছি কি এটা আমাদের রচনামূলক অংশে থাকবে অর্থাৎ মার্কের জন্য তাহলে আমাদেরকেও কি ঠিক সেমভাবে অর্থাৎ আট মার্কের জন্য যতটুকু লেখা দরকার ততটুকু লিখতে হবে রাইট তাহলে আমরা কী করবো এটাকে মার্কের উপযোগী করে লিখতে হবে তাহলে আমরা এখানে প্রমাণটা এখন করবো সো প্রথমেই আমরা লিখবো কি বয়লের সূত্র ওকে সো বয়েলের সূত্র কথাটা লেখার পর দেন বয়েলের সূত্র যে বাংলা রূপটা আছে আমরা কি পারছিলাম যে স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কি চাপের ব্যস্তানুপাতিক এই কথাটা আমরা এখানে বাংলায় লিখে দিব একটু আগে আমি লিখে দিয়েছি এই কারণে এখন আমি লিখতেছি না ঠিক আছে দেন এরপরে আমরা কি দেখব যে চালছে সূত্র তো আমার চালচের সূত্রটা কি বলে চালচের সূত্রটা আমার বলে কি স্থির তাপমাত্রা সরি স্থির চাপে চালচের সূত্রটা কি বলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক এই কথাটা আমরা চালচের সূত্রটা এখানে বাংলায় লিখে দিব ঠিক আছে তুমি সাজালো গোসল অবস্থায় দিচ্ছি বাংলায় লিখতে হবে দেন আমরা অ্যাভোগেড্রো সূত্র কি জানি অ্যাভোগেড্রো সূত্র কী জানি আমরা এটাও আমরা এখানে বাংলায় লিখে দিব ঠিক আছে তারপরে আমরা এই যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্রের গাণিতিক যে রূপগুলো জানি সেগুলো আমরা এখানে নিচে লিখে ফেলবো তাহলে এখন আমরা প্রথমে যে রাশিগুলো আছে এগুলো একটু মনে দিয়ে ধরে নেব হ্যাঁ তো মনে করি আমার কী কী রাশি এখানে আসে টি আসে তারপর ভেয়া এন আসে পি আসে ভি আসে এই চারটে রাশি আসে রাইট তাহলে আমরা এই চারটে রাশিকে এখানে ধরে নেব মনে করি এন সংখ্যক মূল বিশিষ্ট আমার কি আছে গ্যাস আছে তাহলে সংখ্যক মূল বিশিষ্ট গ্যাসের তাপমাত্রা ধরি আমরা তাপমাত্রা হচ্ছে আমার দেন আয়তন হচ্ছে ভি এবং চাপ হচ্ছে ভাইয়া পি যদি আয়তন ভি তাপমাত্রাটি চাপ পি হয় তাহলে আমরা এই এক নম্বর থেকে কি লিখতে পারি যে বয়েলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে তাহলে বয়লের সূত্রানুযায়ী বয়েলের সূত্রানুযায়ী আমি লিখতে পারি কি যে বয়েলের সূত্র আমার কী বলে যে ভি সমানুপাতিক ওয়ান বাই পি তাই না তাহলে আমরা কী লিখতে পারি ভি সমানুপাতিক ওয়ান বাই পি যেখানে আমার কি কী স্থির থাকে তাপমাত্রা স্থির এবং এটাকে আমরা দিব এক নং সমীকরণ ঠিক আছে এরপর আমরা বয়েলের সূত্র অনুযায়ী এটা পাই দেন চার্লসের সূত্র থেকে কী পাই এটাও লিখে ফেলি চালচের সূত্রাণু যাই চালচের সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি যে ভি সমানুপাতিক টি যেখানে আমার পিটা কি থাকে স্থির থাকে ভাইয়া তাই না তাহলে এটাকে আমরা কি ধরলাম দুই নং সমীকরণ ধরলাম ঠিক আছে এরপর আছে আমাদের কি অ্যাভোগড্রো সূত্র তাই না সো অ্যাভোগড্রো সূত্র অনুযায়ী আমি কী জানি যে ভি সমানুপাতিক এন যেইখানে আমার পি ও পি দুইটাই কী ছিল আমার স্থির ছিল না ভাইয়া তাহলে আমরা দেখো মোটামুটি তিনটা সমীকরণ এখানে পাইলাম তিনটা সমীকরণ কোথা কোথা থেকে পাইলাম একটা পাইছি আমরা বয়লের সূত্র থেকে একটা চালচের সূত্র থেকে এবং আরেকটা পাইলাম আমরা অ্যাভোগেড্রোর সূত্র থেকে এই যে আমরা তিনটা সূত্র এখন পাইলাম তো এখন এই তিনটা সূত্রকে আমরা যদি একত্রিত করি তাহলে মূলত আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা আছে সেটার দিকে আমরা প্রায় নাইনটি পার্সেন্ট চলে যাব দেন বাকি থাকবে আমাদের জাস্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্টও বলা যায় না জাস্ট দুই তিনটা লাইন লিখেলেই আমাদের প্রমাণটা প্রুভ হয়ে যাবে ওকে তাহলে আমার এরপরে কাজটা হবে কি যে আমাদের এক দুই ও তিন এক দুই ও তিন কে একত্রিত করে একত্রিত করলে আমরা কি দেখতে পাই বাম পাশে আমার কী আছে ভি আছে তাহলে ভি রাখলাম একটা দেন ডান পাশে কী কী আছে সবগুলো আমরা কী করে দিব গুন করে দিব যেহেতু সবগুলোতে সমানুপাতিক চিহ্নটা আছে তো আমরা সমানুপাতিক চিহ্নটা দিলাম তাহলে আমাদের প্রথমে আসতেছি এখানে কি ওয়ান বাই পি তো এক নং থেকে আমরা ওয়ান বাই পি নিলাম দুই নং থেকে আমরা নিচ্ছি কি গুনন টি দেন গুনন কি তিন নম্বরে আমরা পাইছি এন তাহলে বসাই দিলাম তাহলে আমরা যদি এখন এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে ভি থাকতেছে এখানে একটু সাজালো বসুল অবস্থা লেখি উপরে যাই আমার এন টি আর নিচে আসতেছে পি তো এখন তাহলে আমি পিটাকে এখানে নিয়ে আসতে পারি আরআড়িগুণ করে দিতে পারি তাহলে পিভি ইকুয়াল কি এসেছে আমার ইকুয়াল তো না আগে সমানুপাতিক চিহ্নটা রাখি দেন এন টি সো আমরা জানি কি সমানুপাতিক চিহ্ন দিয়ে যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমরা কি লিখি পি ইকুয়াল তুলে দিতে গেলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয় তাহলে ধ্রুবক কে নিয়ে আসলাম এন টি ধ্রুবকটা আমরা কি নিয়ে আসলাম কে নিয়ে আসলাম তাহলে আমাদের পিভি ভি ইকুয়াল এন আর টি এখান সরি এন কে টি প্রমাণটা হবে মূলত এন আর টি বাট আমরা কি প্রথমত এন কেটে নিয়ে আসলাম এখন কে এর জায়গায় আমরা কেন আর নিয়ে আসবো এই কথাটা লিখে দিয়েই জাস্ট আমরা সরাসরি আর বসাই দিলে আমাদের যে প্রমাণটা একদম হয়ে যাবে তাহলে এখন আমরা ঠিক ওই কাজটাই করবো ঠিক আছে তাহলে এখন আমরা জাস্ট কী করবো এন এই যে কে আছে কে এর জায়গায় আর নিয়ে আসার জন্য আমাদের কিছু কথা লিখতে হবে বাংলায় সেই কথাগুলো আমরা এখানে লিখে ফেলি যে এখানে আছে কি আমার এখানে কে হল কি আমাদের সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক ওকে সো আমরা অ্যাভোগ্রেডোর সূত্র যদি দেখি অ্যাভোগ্রেডোর সূত্রে আমাদের কী কী স্থির থাকে চাপ এবং তাপমাত্রা স্থির থাকে তাহলে চাপ এবং তাপমাত্রা যদি স্থির থাকে আমরা যদি একমূল গ্যাস হিসেব করি তাহলে আমার সকল গ্যাসের ক্ষেত্রে আয়তনটা কি হয় সমান হয় এই কথাটাই কিন্তু আমার অ্যাভোগ্রেডোর সূত্রটা বলে থাকে তাহলে আমরা এখন লিখে ফেলি যে অ্যাভোগেড্রো সূত্র মতে অ্যাভোকেড্রো সূত্র মতে এক মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে একমল পরিমাণ কি আমার ভাইয়া গ্যাসের ক্ষেত্রে সকল গ্যাসের যে আয়তন সে আয়তন কি হয় সমান হয়ে থাকে সকল গ্যাসের আয়তন কি হয় সমান হয় আর যখন কোনো কিছু আমার সমান হয়ে থাকে তখন সেখানে আমার যে ধ্রুবকটা সেটা কি একটা নির্দিষ্ট ধ্রুবক হয় না হ্যাঁ ভাইয়া সেখানে আমাদের কি ধ্রুবকটা নির্দিষ্ট ধ্রুবক হয়ে থাকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে এখন সকল গ্যাসের আয়তন কি হয় আমার সমান হয় তাহলে এবং এই ক্ষেত্রে ধ্রুবকটিকে মোলার মোলার গ্যাস ধ্রুবক বলা হয় গ্যাস ধ্রুবক বলা হয়ে থাকে এক্ষেত্রে কি করা হয় এই যে আমাদের ধ্রুবকটা এই ধ্রুবকটাকে আমার মোলার গ্যাস ধ্রুবক বলা হয়ে থাকে ওকে মোলার গ্যাস ধ্রুবক মানে কি আমার আমরা এখানে শর্টকাট এখানে মোলার গ্যাস ধ্রুবকের জায়গায় এখানে আরটা লিখে দেবো ঠিক আছে মোলার গ্যাস ধ্রুবকের পাশে আমরা শর্টকাট করে আর লিখে দিব। তাহলে এখন আমরা কি কে এর স্থলে কী লিখতে পারি স্থলে আর বসাতে পারি কে এর স্থলে কি বসাতে পারি আর বসাতে পারি তাহলে আমাদের কী আসতেছে তাহলে আমাদের সমীকরণটা আসতেছে পি ভি ইকাল কী ছিল এন কেটি ছিল এখন কে এর স্থলে আমরা কি বসাতে পারবো আর বসাতে পারবো এন আর টি তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রমাণিত তো আমরা কিন্তু সরাসরি এইখানে এন আর টি বসাইতে পারতাম রাইট ভাইয়া এখানে আর যদি বসাইতাম এন আর টি তাহলে আমাদের যে সমীকরণটা আসতো বা প্রমাণটা আসতো এই প্রমাণটা কি অনেক শর্টকাট একটা প্রমাণ হয়ে যেত আর তখন কিন্তু আমাদের আর্ট মার্ক দিত না সো তখনও তুমি মার্ক পাইতা তোমার মনে করো এখন টাইম নাই তো তোমাদেরকে একটা বুদ্ধি বলে দেয় সো তোমার স্টিল নাও তুমি পরীক্ষায় আসো পরীক্ষায় গিয়ে একদম লাস্ট মোমেন্টে তুমি এই প্রমাণটা লিখতেছো সো তোমার টাইম কম সো টাইম কম তুমি দেখতেছো মোটামুটি তুমি এই পর্যন্ত চলে আসছো তাহলে তুমি কি করবা তখন তুমি এই ঝটপট এই কথাটা লিখে ফেলে জাস্ট এইখানে আমি যে একদম কে দিসলাম আমরা কি সমানপতিটা তুলে এখানে কে ইউজ করছি তো তুমি সরাসরি কী করবা এই যে কে এর জায়গায় আর বসিয়ে দিবে তার মানে এখানেই তোমার চলে এসেছে পিভি ইকুয়াল এনআরডি প্রমাণ এবং এইখানে পরীক্ষক যারা থাকবে তারা তোমাকে আর্ট মার্কেন না মোটামুটি চার থেকে পাঁচ মার্ক দিতে বাধ্য আর যদি তুমি ফুলফিল মার্ক অর্থাৎ আট মার্কে পেতে চাও তখন তোমাকে কি করতে হবে এই যে বাকি দুই তিনটা লাইন আছে এই দুইটা তিনটা লাইন অ্যাড করে জাস্ট কের জায়গায় তুমি আটা বসাই দিবা তাহলে তুমি ফুললি আট মার্ক পাবা ইনশাল্লাহ ওকে তাহলে মোটামুটি এই ম্যাথডটা তোমরা ইউজ করতে পারো আর এই অধ্যায়টা অনেক ইজি ছিল তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ